আসসালামু আলাইকুম। যারা শীতলপাটি রাখলে ইঁদুরে বা এমনি ভেঙে যায় তাদের জন্য এই ভিডিওটি। এই যে শীতলপাটিগুলো পোটে এভাবে যদি লম্বা আকারে যদি আপনি এক জায়গায় রেখে দেন মাঝখান দিয়ে রশি ভরে, তাহলে আপনার পাটি বা আপনার পাটিগুলো ভাঙবেও না, ইঁদুরও কাটবে না। আর আমরা গ্রামগঞ্জে সবসময় এইভাবে করে থাকি। এগুলো হচ্ছে নামাজের বুটনি আর ওগুলো হচ্ছে পাটি, বড় পাটি। আর এইভাবেই ঠিক এই যে মাঝখানে একটা কাঠ, কাঠের টুকরা বা একটা দাঁড়া দিয়ে দিলে আপনি রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখতে পারেন। ঝুলিয়ে রাখলে কখনোই আপনার পাটি ভাঙবেও না, ইঁদুরও আপনার পাটিটাকে নষ্ট করবে না। তো এইভাবে যদি আপনি যদি রেখে দেন, দীর্ঘ অনেক দিন আপনার শীতল পাটিগুলো ভালো থাকবে আর সুরক্ষিত থাকবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যদি ভালো লাগে, কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব ইনশাআল্লাহ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে আরও নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আশা করি।